হঠাৎ করে আবার বিশ্বজুড়ে বাড়ছে তেল, গ্যাস আর খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসসহ সব ধরনের পণ্যের দাম। করোনা মহামারী আর ইউক্রেনের রুশ আগ্রাসনের পর আবারও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বিশ্ববাসী। আর এবারের দাম বাড়ার জন্যে এককভাবে ইসরায়েলকে দুষছেন বাজার বিশ্লেষক আর সমালোচকরা। কিন্তু কেন, কিভাবে ইসরায়েল দায়ী? বিশ্লেষকরা বলছেন অনেক আগ থেকেই সতর্ক করা হচ্ছিল এ ব্যাপারে। তারা বলছেন সহজ ভাষায়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান নৃশংস হত্যাযজ্ঞ আর একে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আঞ্চলিক সংঘাতই অস্থিরতা বাড়াচ্ছে বিশ্ব অর্থনীতিতে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 2.7% বেড়ে $78.68 পৌঁছেছে। আর একইভাবে বেড়েছে গ্যাসের দাম। ইউরোপে গ্যাসের দাম 9% বেড়ে €36 পৌঁছেছে। শুধু তাই নয়, আবারও অস্থির হতে চলেছে বিশ্বের ভোগ্যপণ্যের বাজারও। আর এই হঠাৎ দাম বেড়েছে ব্রিটেন ভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি লোহিত সাগর দিয়ে তেলের সব চালান বন্ধ ঘোষণা করে দেওয়ার পরই। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় চারটি শিপিং গ্রুপ, ভূমধ্যসাগরীয় শিপিং কোম্পানি এমএসসি, ফরাসি কোম্পানি সিএমএ সিজিএম, ড্যানিশ শিপিং জায়ান্ট মেয়ার্স্ক ও জার্মান সংস্থা হেপাক লয়েডও লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। তারা নিত্য প্রয়োজনীয় জিনিসসহ সব ধরনের পণ্যের পরিবহন করে এই লোহিত সাগর দিয়ে। আর এই লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করেছে সুয়েজ খাল। সমুদ্র পথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে সুয়েজ খাল খনন করা হয়েছিল। বছরে এই রুটে 1,700 বেশি জাহাজ চলাচল করে, যা বিশ্ব বাণিজ্যের 10%। তাই লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয়। প্রশ্ন আসে, এই লোহিত সাগরে জাহাজ চলাচল কেন বন্ধ হলো? এর সাথে ইসরায়েল ও গাজায় চলমান নৃশংসতা কিভাবে দায়ী? গেল 7 অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে লোহিত সাগর দিয়ে চলা জাহাজ জব্দ, বিভিন্ন জাহাজে রকেট ও দ্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি নৃশংস হামলা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলমুখী সব ধরনের জাহাজে হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। এমন অবস্থায় নিরাপত্তাজনিত কারণে ওই রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ব্রিটেন ভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি সহ বিশ্বের 5টি বড় কন্টেনারবাহী জাহাজ কোম্পানির মধ্যে 4টি। আবার সুয়েজ খাল দিয়ে জাহাজ পরিবহন বন্ধ হয়ে গেলে অন্য রুট দিয়ে জাহাজ পরিবহনের সময় ও খরচ দুটি বাড়বে, সেই সঙ্গে পণ্য পরিবহনে সংকট তৈরি হবে, যার প্রভাব পড়েছে এরই মধ্যে আবারও বেড়েছে বিশ্বজুড়ে তেল, গ্যাস, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসসহ সব ধরনের ভোগ্যপণ্যের দাম। ফলে আবারও হুমকিতে পড়েছে বিশ্ব অর্থনীতি। তবে সবচেয়ে বড় আর্থিক ধাক্কাটি আসছে সম্ভবত ইসরায়েলের জন্যে, কেননা সোমবার বিশ্বের সবচেয়ে বড় জাহাজ কোম্পানিগুলোর মধ্যে একটি ঘোষণা দিয়েছে লোহিত সাগর দিয়ে তারা আর ইসরায়েলি পণ্য বহন করবে না। তবে ইসরায়েল ছাড়াও ইরান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ভারত ও চীনেও পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটবে, ফলে এইসব দেশেও বাড়বে খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম। এমন পরিস্থিতিতে লোহিত সাগরে তৈরি নতুন সংকট নিরসনে মধ্যপ্রাচ্যে ছুটে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বন্ধুরাষ্ট্র ইসরায়েল ছাড়াও মার্কিন মিত্র কাতার ও বাহরাইন সফর করেছেন তিনি। যথারীতি এই পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।